হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিডি কেরিয়ার ওয়ার্ল্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আবারও একটি নোটিশ দিয়ে কিন্তু একটি বিষয় তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এই যে নোটিশটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের পক্ষ থেকে 28 ডিসেম্বরে গতকালই এই নোটিশটা পাবলিশ হয়ে গেছে, যার মেমো নম্বর 12313WBBPE/2022। তো এই যে নোটিশে বলা হয়েছে ইন্টারভিউতে ডাক পাচ্ছে আবারও সেকেন্ড ফেজের জন্য আবারও কয়েকশো প্রার্থীকেটা কিন্তু ডাকা হলো কলকাতার বুকে। তো সেই সংক্রান্ত নোটিশ বেরিয়ে এসে সেকেন্ড ফেজের ইন্টারভিউ কিন্তু আবার শুরু হতে চলেছে, এবং কাদের ডাকা হবে, কী কী তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে, বা কারা ডাক পাচ্ছে, বা কাদের কী নিয়ে যেতে হবে, টোটালটাই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে দেখো, নোটিশ ফর ইন্টারভিউ অ্যান্ড ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিউড টেস্ট সেকেন্ড ফেজের জন্য কিন্তু ডাকা হচ্ছে, যে যা কিন্তু ক্যান্ডিডেটস হু অপটেড ফর কলকাতা ডিস্ট্রিক্ট, যারা কলকাতা ডিস্ট্রিক্ট অপশান চুজ করেছিল তাদের কিন্তু ডাকা হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজের জন্য, তোমাদের কিন্তু ডাকা হচ্ছে। এবং তোমাদের যে ইন্টারভিউ পুরোটাই কিন্তু ভিডিওগ্রাফ্ট করা হবে এমনটা কিন্তু উল্লেখ করা আছে। এখানে বলছেন তোমাদের সার্চ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাফিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য ডকুমেন্ট। তোমাদের অরিজিনাল এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলোকে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, তোমরা এক কপি করে সেট তৈরি করে নেবে। তো যারা এই অ্যাডমিট কার্ড অফ টেট, যেটির অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা যে কোয়ালিফাই করেছো তার যে কপিটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো সেই ডাউনলোডেড ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটস দেয়ার ফর অ্যাজ প্রুফ অফ এজ প্রুফ হিসাবে এইটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট অফ মাধ্যমিক, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট অফ মাধ্যমিক, তাহলে তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, এবং মার্কশিট, সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিকের। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার্স ডিএলএড বিএড বিপিএড, যারা এই টিচার্স ট্রেনিং কোর্সগুলো করেছো তাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট গ্রাজুয়েশন যদি মার্কশিট সার্টিফিকেট, সেক্ষেত্রে তোমাদের বিএ বিএসসি বিকম যার যেটা আছে তার, যাদের কাস্ট আছে সে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং পিএইচ সার্টিফিকেট হলে যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে তার সার্টিফিকেট, এক্সেম্পটেড ক্যাটাগরি হলে সেক্ষেত্রে তোমাদের তার সার্টিফিকেট শো করাতে হবে, এক্স সার্ভিসম্যান হলে তারও সার্টিফিকেট, এগুলো যদি অ্যাপ্লিকেবল হয়, না হলে যার নেই তার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারাটিচার দেয়ার হোয়ার অ্যাপ্লিকেবল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যারাটিচার, প্যারাটিচারের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা কিন্তু ডিপিও বা এসডিও কাউন্টিং সেই যে সার্টিফিকেটটা তোমাদের সেটা নিয়ে যেতে হবে, এবং ভোটার আইডি কার্ড, ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে নিচে বা কোনাকোনি, অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো সার্কুলার অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল ইফ এনি, যদি কিছু থাকে তাহলে সেগুলো নিয়ে যাবে, না হলে নিয়ে যাওয়ার দরকার নেই। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল, যদি ইনএলিজিবল হয় ইন এনি রেসপেক্ট সি অর হি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ, যদি এই সার্টিফিকেট প্রোডিউস করার সময় দেখা যায় কোনো একটা সার্টিফিকেট তোমরা প্রোডিউস করতে পারলে না সেক্ষেত্রে কি তোমরা ইনএলিজিবল হয়ে যাবে। ইট ইজ কম্পালসারি ফর এভরিওয়ান টু মেনটেন কোভিড-19 প্রোটোকল চলছে, সেই মুহূর্তে কিন্তু তোমাদের ইন্টারভিউগুলো নেওয়া হচ্ছে, তাই তোমাদের কিন্তু কোভিড-19 প্রোটোকল মেনে, অর্থাৎ তোমরা মাস্ক কিন্তু অবশ্যই নিয়ে যাবে, সঙ্গে স্যানিটাইজার তোমরা রাখবে। দ্য কল লেটার অফ ইন্টারভিউ ক্যান অলসো বি ডাউনলোডেড ইউজিং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল wbpeonline.com/ড্যাশবোর্ড, এই ওয়েবসাইট থেকে তোমাদের যে ইন্টারভিউর যে কল লেটার সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। টাইম স্লটস অ্যান্ড ভেনিউ অফ ইন্টারভিউ প্রসেস উইল বি মেনশনড ইন দ্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউ লেটারে কখন কোথায় কটার সময় কিভাবে হবে তোমাদের সব কিছু বলে দেওয়া থাকবে, তাই তোমরা ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও নিচে ডিসক্রিপশনে তোমরা চেক করবে, লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। লিস্ট অফ ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন্টারভিউ, ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য তাদের যে লিস্ট অ্যাপটিটিউড টেস্টে তোমাদের যেটা হবে সেকেন্ড পেজে 10 তারিখে শুরু হচ্ছে, তোমাদের 10 তারিখে 1 জানুয়ারি 10 তারিখে তাদের রেজিস্ট্রেশন নাম্বার লিস্ট দেওয়া আছে, নেম অফ ক্যান্ডিডেট
এবং টেট রোল নম্বর দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে এবং সাব ক্যাটাগরি যদি কিছু থাকে সেটা দেওয়া আছে। তাহলে তোমরা প্রথম পেয়ে যাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে নেম অফ ক্যান্ডিডেট, তারপরে টেট রোল নাম্বার, এটা ল্যাঙ্গুয়েজ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। তো এই এই যে ডিটেলস দেওয়া আছে পিডিএফটা, এখানে তোমরা দেখে নেবে কাদের কাদের নাম আছে। তো এই নাম দেখে তোমরা প্রিপেয়ার হয়ে যাও এবং তোমরা অবশ্যই কল লেটারটা ডাউনলোড করে ভেন্যু টাইম এবং অ্যাড্রেস দেখে তোমরা ইন্টারভিউতে চলে যাও।